খুনের প্রধান প্রত্যক্ষদর্শী, খুনের প্রত্যক্ষদর্শী মামলায় ছিলেন সাক্ষী, এখন আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ, নেওয়া হয়েছে রিমান্ডে, 5 দিন রিমান্ডে, 2 দিন রিমান্ডের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি, তারপর তাকে পাঠানো হয় কারাগারে। পুরো এ প্রক্রিয়া আমি তীব্র নিন্দে জানাই। পুলিশ তদন্তে আস্থা রাখতে পারছি না। পুলিশ শুরু থেকেই একটি প্রভাবিত মহলকে বাঁচাতে আমার মেয়েকে ফাঁসাচ্ছে। বরগুনা পুলিশের হাতে তদন্তের দায়িত্ব থাকলে আমার মেয়েকে ফাঁসিয়ে খুনিদের আড়াল করবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনজীবীর কাছে আমার অনুরোধ, সুষ্ঠু বিচারের স্বার্থে রিফাত হত্যার মামলার তদন্ত পুলিশের কাছ থেকে পিবিআইতে হস্তান্তর করা হোক। তাকে যে দুলাল শরীফ প্রভাবশালী মহলের দ্বারা প্রভাবিত হইয়া ইতিপূর্বে আমার মেয়ে মিন্নিকে গ্রেপ্তারের দাবি তুলিয়াছেন, আর যার প্রেক্ষিতে মিন্নি এক নাম্বার সাক্ষী থেকে আসামি হয়েছেন, আমি মনে করি এটা একটা ঘটনার পুনরাবৃত্তি। প্রিয় সাংবাদিক ভাইরা, রিফাত শরীফ হত্যার আড়াল করাতে মিন্নিকে গ্রেপ্তার করা হচ্ছে। আমাকে ও আমার স্ত্রীকে যদি গ্রেপ্তার করতে পারে তবে রিফাত হত্যার মূল পরিকল্পনাকারীকে আড়াল করা সম্ভব হবে। হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রভাবশালী মহলকে আড়াল করতে আমার মেয়েকে ফাঁসাচ্ছে। প্রসঙ্গত, রিফাত হত্যাকাণ্ডের আগে রিফাতের সাথে বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যানের স্ত্রী শামসুন নাহার খুকির বাদবৃত্তান্ড হয়। এরপর খুকি তাকে বোনের ছেলে রিফাত ফরাজি ও রিশান ফরাজির কাছে এ বিষয়ে নালিশ করে, যার ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়েছে। যেদিন হত্যাকাণ্ডটি ঘটেছিল সেদিন হত্যাকারীরা বলেছিল, তুই আমার মাকে গালাগাল করছিস, আমার চোখের দিক তাকিয়ে কথা বল। প্রকাশ থাকে যে ওই তর্কের ঘটনা আমার জামাতা রিফাত শরীফ ও আমার মেয়ে মিন্নি আমাকে জানিয়েছে। ও বলছে কি, ও সকালে বাসার থেকে খেয়ে আসে নাই, যে আব্বু হয়েছে, ওটা মজা করি এই মাদক সম্রাট বরগুনায় কারা প্রভাবশালী বলতে কাদেরকে আপনি পাঠিয়েছেন? কি মানে মারা গেছে শিল্পী মহলের হাত আছে, যার কারণে এক যদি বিতর্কিত হয়েছে। ঠিক আছে, মিন্নি বলছে যে চলো আমরা ঘুরে আসি, তুই মিন্নি বলে নাই বলছে।